माल दादा ये ठीक कर चेन ऐसे ठीक कर चेन कौन सा चेतन है बेन हमने तो पढ़े अच्छी सब समय गौरव में जब गौरव टा आ गया ना जीवन टा आ गया अरे ठीक अरे ठीक ওরম কই লাগানো নিয়ম না 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 নিয়ে এইটা ওর মাল বিক্রি রাখো মালটা তোমাকে দেখে বিক্রি করছেন কি এটা কি জিনিস আছে আপনাদের আপনাদেরকে বোঝানো সত্ত্বেও এত বুঝছেন না কেন আপনি এরা জল খেলাম না ওইখানে জলটা খেলাম জল খেলাম না আপনার পকেটে মাস্ক ভরা জল খেলে মাস্ক নিচে থাকে কমসম এটা কি হচ্ছে হ্যাঁ মাস্ক কোথায় কোথায় মাস্ক ওইখানে তার লাগলে হবে ঠিক হচ্ছে এটা বলুন 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 ঠিক ঠিক করছেন না ঠিক আছে এটাই লিখো এটা ঠিক করছেন ঠিক হচ্ছে ঠিক কি করছেন এটা কি ঠিক করছেন বলুন কিছু বলুন মুখ একদম খুলবে না এটা ঠিক করছেন খুলে গেল তো আমরা তো পড়ি সবসময় পড়ে আছি আপনি বিনা মাস্কে ঘুরছেন কিভাবে আরে লে বাবু লে বাবু না আপনি কিভাবে ঘুরছেন মার্কেটের মধ্যে বাবু ভুলে গেছে সরি আপনার কথা আমি এখনই বলে গেলাম তাতে এরকম কেন বারবার বারবার কেন হচ্ছে এই জিনিসটা আপনার কথা এখনই বলে গেলাম আমি দাদা কতবার সচেতন করতে হয় মানুষকে এই যে আপনার কাছে এখনই বলে গেলাম কেন নেওয়া যাবে না আপনি মারা গেলে কি ভালো হবে সেটা মাস্কটা কোথায় গেল মাস্কটা গেল কোথায় ওই রকম ভাবে লাগানোর নিয়ম আপনি দেখছেন তো এরকম অবস্থা লোক মারছে মরে যাচ্ছে মুড়ি মুড়কি মানে তথা আপনারা এরকম করছেন এটাকে ঠিক হচ্ছে চব্বিশ ঘন্টা না না জীবনের চেয়ে কি ওটা দাম বেশি মনে মনে হচ্ছে আপনার বলুন কিছু চুপচাপ হয়ে গেলেন কেন এটা কি ঠিক করছেন আপনি
এটা ঠিক হচ্ছে এটা ঠিক করছেন আপনি? এই যে এটা ঠিক হচ্ছে, তিন হাত গামছা আছে বাবা, তিন হাত গামছাটা লাগাবেন, তবে তো তিন হাত গামছার নাম করবেন। দাদা এটা ঠিক হচ্ছে? আপনি এটা ঠিক করছেন? না বলার সাথে সাথে লাগাতে আমি তো আপনাকে বাধ্য করছি না, এটা ঠিক করছেন আপনি? ঠিক তো হচ্ছে না গো। তাহলে কেন করছেন এরকম, কেন করছেন বলবেন একটু, আপনাদের কি অসুবিধা হচ্ছে? দাদা এটা কি কি করছেন? দাদা এটা কি করছেন? মাস্কটা কি ওর জন্য দেওয়া হয়েছে আপনাকে? এইদিকে বলুন, এইদিকে বলুন, মাস্কটা কি কারণের জন্য লাগিয়েছেন আপনি? তাহলে মাস্কটা কি ওরকম পরার নিয়ম? কথা বলতে হলে কি হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? আপনার সাথে সাথে পাঁচটা লোক ইফেক্টেড হবে, সেটা কি ভালো হবে? আপনি এখন ওইভাবেই ইউজ করছেন মাস্কটাকে? কথা বলতে হচ্ছে, আমরা তো মাস্ক পরে কথা বলছি, তাতে আপনি ওরকম ভাবে মাস্কটা পরে থাকবেন? এটা ঠিক করছেন? ওটা খুলে রাখার জিনিস গরমের চেয়ে আপনার গরমটা আগে না জীবনটা আগে? তাহলে এটা ঠিক করছেন কেমনি? কথা তো আমরা বলছি, কথা তো আমরা বলছি আপনার সাথে, আওয়াজ তো পৌঁছাচ্ছি আপনার কাছে। আপনার জীবনটা আগে না গরমটা আগে না কথাটা আগে? তাহলে এইটা বুঝছেন কবে মাস্ক লাগানোটা সচেতন বুঝবেন আপনি? ওরকম করলে তো হাটে ঢোকা যাবে না, হাটে ওরকম করে ঢোকা যাবে না। মাস্ক দেওয়ার পর তুমি জানো মাস্ক ছাড়া 500 টাকা ফাইন আছে। এটা ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে এটা? এটা কি ধরনের, আপনারা কবে সচেতন হবেন? এখনই করলাম সব, এখনই করলেন? এটা কি ভাইরাসটা কি বলে যে আমি এখন ঢুকবো না পরে ঢুকবো? এটা ঠিক করছেন? ঠিক করছেন আপনি? ওরকমভাবে লাগানোর নিয়ম, ঠোঁটের নিচে লাগানোর নিয়ম? তাহলে কি আপনারা কবে সচেতন হবেন? কথা তো আমরাও বলছি দাদা, আপনি কবে সচেতন হবেন? লাগিয়ে নিলে হলো, আমি বললাম লাগিয়ে নিলেন, গল্প শেষ। ছেড়ে চা চা খাচ্ছে, এদিকে আলো। দাদা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে আপনাদের? এত সচেতন করাতেও আপনারা সচেতন হচ্ছেন না? আপনি জিনিস দিচ্ছেন, এনার মাস্ক নেই, তাতে আপনার কোনো বক্তব্য নেই, ওনাকে বলার কোনো ব্যবস্থা নেই? বলুন, এনাকে যে জিনিস দিচ্ছেন, এনাকে যে মাস্ক নেই, বিনা মাস্কে তো আপনারা জিনিস দিচ্ছেন কেন? কোনো খদ্দের ইফেক্টেড আছে, সেখানে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কি করবেন? না আপনার জীবনের চেয়ে খদ্দেরটা আগে, তাহলে জিনিস দেবেন না, জিনিস দেবেন না?
দাদা আপনার মাস্কটা কি ওখানে পরার জন্য? না আমাকে দেখে পরার কোনো কিছু নেই। এখনই খুললেন এটা? খুলে রাখার জিনিস? তাহলে আপনি কি ঠিক করছেন এটা? কবে বুঝবেন কথাগুলো? কবে বুঝবেন সিচুয়েশনটা? কবে বুঝবেন এই সিচুয়েশন একটা? এটাকে আপনি ঠিক করছেন? আপনি ঠিক করছেন এগুলো? বিনা মাস্কে হাটে বসে আছেন, এটা ঠিক হচ্ছে? এখন দেখতে পাচ্ছেন তো, হাতের পকেটে রাখলে হবে জিনিসটা?